শফিক ভাই, আপনার একটা কথা কই, আপনি রাখবেন কথাটা? আরে বটলা নাহি, কি কথা ভাইয়া বলো, আমি রাখবো। ও শফিক ভাই, আমার না অনেক দিনের ইচ্ছা ছিল হিপ হপ প্লেয়ার এর সাথে এডিমু ওর সাথে খেলমু, তুমি তো আনেন না ভাই। আরে ভাই এই কথা, আচ্ছা আমি এখনই আনতেছি হিপ হপ প্লেয়ার। তুমি আর ঘুকালারে বান্ডিল বলতেছো কেন? এইটাই তো হিপ হপ। ধরমিয়া আমি আমার লোক মজা লো, আমি হিপ হপ বান্ডিল চিনি না, এটা কি আনছো? ঘুকালার গেঞ্জি ফুটে রয়েছে, ওরে বার করুন আর আমার হিপ হপ নিয়ে দেয় না, অনেক দিনের ইচ্ছা ভাই ভাই। বুঝলাম না, কাস্টম খেলবি, নাম তো দিছস বটলা নাই, সারা কাস্টম খেলবি। নিজে একটা গুকালার গেঞ্জি পরে রইছো আর আমার কাস্টম ছিল তো, আমরা তুমি জানো আমরা কোন রেঞ্জে এয়ারশট মারি জানো? আয়ন কাস্টম মাথা মোতা গরম করে ফেলাইছো। তুমি কিন্তু জানো না আমি কোন রেঞ্জে বডি শট মারি, আমি হেড এর মধ্যে জুম করে মারলে ওইটা বডি শট লাগে। তুমি সেই বডি শট কিং রে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে ফেলাইছো, তুমি সেই বডি শট কিং রে বট আমাকেও বট বলছে, আজকে খেলা হবে গাইস, আজকে হিপ হপ আলু চপ একদম মায়েরা গোসালামো মানে বডি শট, আজকে কিন্তু অনলি বডি শট হবে গাইস, কোন রেড নাম্বার হবে না, যদি বইলা লাগে যায় সেটা আমার দোষ না, আবার হ্যাকার টাকার কইও না, ঠিক আছে? সো গাইস চলো, কাস্টম কিন্তু স্টার্ট হয়ে গেল, ফার্স্ট রাউন্ডে কিন্তু আমি নিয়ে নেছি A94। এখানে গাইস দেখতেই পারছো হিপ হপকে কিন্তু ওপি লেভেলের হেড শট দিয়ে ডাউন করে দিলাম, এখানে আমি প্যাক করে ফেলছি হিপ হপ ভাই। দেও বটলা নাইতে কি করে, আমি টিমিং করতেছি আলা বটে দিই লল দেয় গাইস, এখানে বটলা নাইটকে কিন্তু নক করে দেয় টেব রিমন। সো গাইস এইখানে আমি টেব রিমনকে মাইরে দিলাম হেডশট দিয়ে, গাইস কি রে আজকে খালি হেডশট লাগতেছে, হোয়াট দ্য ফ্রিক ম্যান। সো যাই হোক গাইস, একটা রাউন্ড কিন্তু আমরা ওপিভাবে জিতে গেলাম, আরও আর একটা রাউন্ড শুরু হয়ে গেছে, প্লেয়ার আমার পাশ দিয়ে চলে গেছে কিন্তু মারতে পারে নাই। সো গাইস এখন আবার বটলা নাইট নক হয়ে গেছে, হেলা কইলে একাই নাকি সব মাইরে দিবে, কিন্তু ও আগে আগে যে প্রতিবার মরতেছে। সো গাইস দেখতেই পারতেছো আমার যাই মারতেছে আজকে রেড নাম্বার, কি রে ভাই হ্যাকার হয়ে গেলাম নাকি লল ম্যান, আজকে মুভমেন্টে চলো না, দেখতেই পারতেছে গোলো চোখেই দেখতেছে না এনিমি কই আছে। সো গাইস আজকে কিন্তু খেলা হবে কাপ্পা দিয়ে, দেখি আমি ওয়ান ট্যাপ মারার ট্রাই করতেছি গাইস, যদিও আমার ওয়ান ট্যাপ লাগে না, ওয়ান ট্যাপ লাগে না বলেই আমি আজকে বডি শট দিয়ে মাইরা দিলাম, জানি আমার ওয়ান ট্যাপ লাগবে না। সো গাইস আমি হিপ হপকে আবার প্যাক করলাম, একটু টিমিং করলাম, এবার লল দেই, ভালোই লাগে হিপ হপ টু মাইরা লল। এইখানে কিন্তু গাইস স্টেপ রিমন ভাইকে হেড শট দিয়ে দিছি MB5-এর, এখন কিন্তু ওর এইচপি কম 100। ও ভাই সাপ ভাই, আমি বডি শট কিং ভাই, আমি বডি শট কিং, কার লগে খেলতেছে ভাই, আমি হেডে মারলেও বডিতে লাগে লল ম্যান। এবার গেছে আমি নিয়ে নিছি একটা ওম আর একটা শর্ট গান গেছে, দেখি ওম দিয়ে একটা কেউ মারতে পারি কি না, যদিও আমি BWM কিং তোমরা সবাই জানো। ও ভাই কি শর্ট দিলাম কিন্তু লাগলোই না, একটা ডাউন, ও পিন দ্য চ্যাট ব্রোদা, এটাকে ক্লিয়ার করে দিব ভাই, বুঝবি হালার বটলা হিপ হপ পিসেতে মারে হালা বট গেছে। এখানে আরও আর একটা রাউন্ড শুরু হয়ে গেছে, ও ভাই সাহ আজকে কি হয়েছে ভাই, আজকে পুরাই হ্যাকার হয়ে গেছি ভাই, হ্যাকার ভাই, যা মারতেছি সেটাই রেড নাম্বার ভাই সাপ। গ্যাস দেখতে পারতেছে টেবরিমন ভাইকে একটা লল দিতেছি, আবার বসতেছি গ্যাস, ভালোই লাগতেছে কিন্তু হিপ হপ সিজনে এই দুইটার এই উড়াধুরা বেড়াইতেছি গ্যাস, আর বটলা নাই দিয়ে প্রতিবার যাইতেছে আর মরতেছে, যাইতেছে আর মরতেছে, এ কি করতেছে ভাই, এইটা ওয়ান টপ ভাই সাপ ভাই, আজকে হ্যাকার হয়ে গেছি ভাই, আজকে ভাই হিপ হপ পাইয়া উড়াধুরা পিটাইতেছি ভাই, আজকে হিপ হপ পাইয়া হ্যাকার হয়ে গেছি গা। এখন আমি যাইতেছি হিপ হপরে উড়াধুরা হেডশট মারার জন্য, কিন্তু লাগতেছে না গাইস, ওরা আমার জোনের ভিতরে ভাই, আমার গোলই পড়ে না লল, নেটেও অনেক প্রবলেম দিতেছে, মেবি নেট পিন
নেট পিন 670 দেখাইতেছে কিন্তু নেটে খারাপ পড়তেছে ভাই বুঝলাম না কাহিনী কি হোয়াট দা ফেক ম্যান দেখি এখানে এটাকে হেডশট ও ভাই সাপ আজকে যা মারবো এটাই হেডশট ভাই খুঁজবি এবার এটাকে একটু লল দেই লল ব্রাদার লল দেখছো কেমন লাগে আমাকে বট বলো না লল ম্যান গাইস দেখতে পড়তেছো আমার কিন্তু জোন শর্ট হয়ে যাইতেছে হিপ হপ কিন্তু ওর পজিশন নিয়ে নিছে ও কিন্তু সেফ জোনে আছে গাইস এখানে আমাকে কিন্তু জোনের মধ্যে আটকাই দিছে হালার পুতে দেখি এবার মারতে পারি কিনা এই নে জাম্প শট লাগলো তাও বডি শট ভাবছিলাম ওয়ান টপ লাগবে কিন্তু আমি তো বডি শট কিং গাইস আমি মাথায় মারলে ওইটা বডিতে লাগে গাইস এখানে আরও একটা রাউন্ড শুরু হয়ে যায় বডলানের কিন্তু একটাকে মেরে দিছে আর গাইস দেখতেই পারতেছো আমার আজকে কী পরিমাণে হেড লাগতেছে গাইস আজকে কিন্তু ওরা দুরা পেটাইতেছি এখন আমি বডলানাইটকে রিভাইভ করবো সো গাইস আমি প্যাক করতেছি এখন রিভাইভ দিতেছি দেখো কেমনে রিভাইভ মানে কেমনে রিভাইভ দিতে যায় মারা খাই দেখো গাইস দেখো গাইস এইখানে কিন্তু ওরা আরও দুইটা রাউন্ড পেয়ে যায় গাইস সো আরেকটা রাউন্ড শুরু হয়ে গেছে দেখতে পারতেছো আমার কিন্তু অনেক নেট প্রবলেম করতেছে প্লেয়ার কিন্তু দেখতেছো হাওয়ায় বাসতেছিল গ্যাস এটা নেটের জন্য এরকম হয়েছে গ্যাস দেখতেই পারতেছো সো গ্যাস আবার কেউ হ্যাকার ট্যাকার পাইবো না এটা কিন্তু নেটের জন্য এরকম হয়েছে সো গ্যাস দেখতে পারতেছো আমি কিন্তু এখান থেকে ব্যাকে যাইতেছি কারণ আমার নেটে অনেক প্রবলেম করতেছে এইখানে কলম এর দেখি এই দিক দিয়ে আসবে হয়তো সো গ্যাস দুইটা কিন্তু দুই দিক দিয়ে আসতেছে আর বটলানা এই দিকই করতেছে প্রতিবার যায় যায় আগে আগে মরতেছে গ্যাস এইখানে ওরা আটকাই দিছে দেখি আমি এই সাইডে ঘুরে যাব এদিকে আসে টেপ রিমন বইসা আছে গ্যাস দুইটা শট দিলাম একটাও লাগলো না হোয়াট দ্য ফিক ম্যান সো গাইস এইখানে আছে আমাদের টেপ রিমন সো গাইস টেপ রিমন ভাই এদিকে চলে গেছে হিপ হপ এই দিকে ঘুরতেছে সবাই হিপ হপ এই নে ওয়ান টপ কেসা লাগা ভাই সাপ আজকে ছেড়া মারতেছি ওইটা রেড নাম্বার ভাই হোয়াট দ্য ফিক নে লালকা আমারে বট পেয়েছে ভাই বটলান এদের পজিশন নিতেছি ভাই লল আমি যে কোন রেঞ্জে ওয়ান টাপ মারি আমি নিজেও জানি না ভাই মারি বডি শট লাগে যায় হেড শট হোয়াট দ্য ফ্রিক ম্যান কেউ আবার হ্যাকার ট্যাকার কই না গেছে আমি কিন্তু বডি শট মারতে যাই বইলা লেগে গেছে ওয়ান টাপ সো কিন্তু এইখানে আমি ট্রাই করবো গেছি ওয়ান টাপ মারার সো গেছি দেখি এটাকে ওয়ান টাপ মারতে পারি কি না গেছি দেখি এটাকে কিন্তু ওয়ান টাপ মারতে পারতেছি না মুভমেন্ট করে বেড়াইতেছে গেছি দেখতেই পারতেছো একটু দাঁড়া ভাই একটা ওয়ান টাপ মারতে দে ভাই দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া 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 ভাই কী করতেছে বলাই ওয়ান ট্যাপ ও ভাই সাপ দুটারই কিন্তু ওয়ান ট্যাপ মাইরে মাইরে দিলাম গাইস সো গাইস দেখতেই পারতেছে গাইস খেলা কিন্তু অনেক দূর আগে গেছে ফাইভ ভার্সেস টু হয়ে গেছে দুই রাউন্ড কিন্তু ওরা পাইছে এখানে গেছে বটলা নাই আমাকে বলে অম নিতে গাইস ও আমাকে বলতেছে শফিক ভাই তুমি পারলে অম দিয়ে একটা ম্যাচ জিতাই দেখো অম দিয়ে একটাকে মাইরে দেখাও গাইস সো গাইস এইখানে বটলা নাইট কিন্তু আমাকে অমের চ্যালেঞ্জ দেয় দেখো গাইস আমাকে লল দিতেছে বটলাই আমাকে বলতেছে অনলি অম দিয়ে মাইরা দেখাও গাইস সো গাইস আমি যদিও অম দিয়ে ভালো একটা খেলতে পারি না তোমরা জানোই আমি ফোন প্লেয়ার কিন্তু অম অত ভালোটা চালাইতে পারি না তারপর গাইস আমি অম নিয়ে যাইতেছি দেখি কী করতে পারি বটলা নাইট চ্যালেঞ্জ দিছে বটলা নাইটের চ্যালেঞ্জ বলে কথা এখানে গাইস দেখতে পারতেছে একটা কিন্তু আমাকে রাজ দিয়ে দিছে আমার উপর সো গাইস দেখি এখানে একটাকে একটু ড্যামেজ দিতে পারি কি না বা মারতে পারি কি না এখানে একটাকে কিন্তু ড্যামেজ দিয়ে দিলাম গাইস এখান দিয়ে আমি বের হয়ে যাবো কারণ জোনটা ছোট হয়ে যাচ্ছে সো গাইস দেখি হিপ হপকে কিন্তু একটা ড্যামেজ দিয়ে দিছি ভাই দুইটাই কিন্তু ফুল ড্যামেজ আছে গাইস এখানে এক শট এক শট এক শট আছে স্কাইলা মেরে দেখি মারা যায় কিনা কিন্তু গাইস মারতে পারলাম না সো গাইস ফাইনালি গেস ও ভাই ফাইনালি গেস অম দিয়ে কিন্তু একটা রাউন্ড বের করে নিলাম সো গাইস এখন নাইদের রিয়াকশনটা গেছে আমি উঠাইতে পারি না কারণ গেছে আমরা মাইক অন করা থাকলে পরে টিমমেটের ভয়েস ওঠে না গেছে দেখো গেছে নাইদে কী করে গেছে লাল ভাই ভাই পায়ের কাছে শুয়ে পড়ছে ভাই অম চালানো দেখ ভাই নাইদে এখন ও আমার অম চালানো দেখে এখন ও অম নিছে গেছে দেখতে পারতেছো ডাবল অম নিছে দেখি বটলা নাইদে কী করে গেছে একটাকে আমি 150 দিয়ে দিছি গ্যাস দেখি এখন এটার উপর হ্রাস করে দিব গ্যাস আরে ভাই দাঁড়া ভাই দাঁড়া এমনিতেই অম চালাইতে পারি না দাঁড়া ভাই দাঁড়া 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 ভাই 100 ভাই আমার 150 কা এনিমি বটলা নাইদে মাইরা দিছে লল ম্যান এটারেও কিন্তু 150 দিয়ে দিছি হিপ হপকে সো গাইস দেখি এটাকেও রাজ দিব এটাকে মারতে পারি কি না এইদিকে বটলা নাইটটা কিন্তু নক করে দিছে একে কিন্তু আমি আর রিভাইভ দিব না কারণ ওকে রিভাইভ দিলে আমি কিল পাবো না কিরে ভাই 160 করে কয়টা মারলাম আগে একটা মারলাম পরে আরেকটা মারছি গেছে তাও মরে না ভাই হোয়াট দ্য ফিক ম্যান
মরতা হয়েছে না ভাই, হিপ হপদের কি লাইফ বেশি থাকে নাকি বুঝতেছি না কিছুই। বেরো ভাই বেরো, আর একটা ও ভাই 160 তিনটা মারলাম ভাই, মরতা হয়েছে না। হোয়াট দ্য ফিক ম্যান, মরে না কে ওই মরে না কে গেস, বুঝতেছি না এটা কি হইলো। তিনটা শট মারার পরে ও মরতেছে না গেস। সো গেস দেখি ওকে মারতে পারি কিনা অনলি অম দিয়ে, অনলি অম দিয়ে। আমি ওই মিনি ইউজিটা ওই ইউজ করবো না, দেখি অনলি অম দিয়ে যদি মারতে পারি গাই সেই হয়ে যাবে। বটলা নাইট তো দেখাইতে হবে যে আমি পুরো সারাদিন আমার বট কয় বট কয়, ওটা তো দেখাইতে হবে আমিও পারি খেলা। ভাই আমি গোলও মারতেছি, দেখো ছাদে লেগে গেছে গোলো ভাই, মুভমেন্টের চোদনে। তো গাই দেখি বেরো ভাই বেরো 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 ভাই, 100 আছে অনলি ভাই। ওরে কয়েকটা শট দিলাম এই ডাব্লিউএম এর ভাই, মরেই না বলাই মরেই না। হোয়াট দ্য ফিক ম্যান, স্কাইলার জন্য প্রতিবার হেল হয়ে যেতেছে, আমি 150 দিতেছি আর মরতেইছে না ভাই। ঠিক আপ আলোচ্য পেপার দ্বারা খাইছি তোর এই নে 150 ভাই, কয়টা মারলাম ভাই, 5-6টা শট দিছি ভাই, মরেই না ভাই। হোয়াট দ্য ফাক ভাই, বুঝবি ভাই নে ভাই, হেলথের বুস্টি মাইরা দিছে এই ম্যাচ শেষ। ও ভাই সাপ ফাইনালি গেছি অম দিয়ে, কিন্তু আর একটা রাউন্ড আমি বের করে নিলাম। সো গেছি ম্যাচ কিন্তু আমরা জিতে গেছি 2-7। বটল নাইট বারবার বলতেছিল আমি নাকি ওর থেকে কম কিল করছি, ও নাকি আমার থেকে বেশি কিল করছে। সো গেছি দেখো এবার কে কত কিল করছে। গেছি আমি একে 12টা কিল করছি আর নাইট মাত্র 2টা। ও দেখো লবিতে যাওয়ার পরে কি ভাবটাই না নেয়। ধরো মেয়ে আপনারা সবাই বট, দুইজন বট, কুকলার বান্ডেল কি ভাবটাই না দেয়াইলেন, এবার তো খাইছেন। একলাই মেরে দিছি দুজন রে, একলা ভার্সেস দুজন করছি। দেখছেন গেছি দেখছেন, আমি বল ছিলাম না ও লবিতে যে দেখেন কি ভাবটাই না নেয়। দেখছেন কইতে না কইতে কিন্তু সাবাবাজি শুরু করছে, ও একা 2টা কিল করছে মাত্র আর আমি 12 কিল করছি, এটা দেখে না ওই একাই বলে সব মাইরা দিছে খালার বট। আর যাই হোক ওইটা বড় কথা না, বড় কথা হইতেছে তোমরা দুজন যে আমার বট কইছিলে, এখন কেমন লাগলো মাইর খেয়া? তোমরা জানো না যে আমি কিন্তু বডি শট কিং, মানে আজকে কিন্তু বইলো ছিল অনেকগুলো ওয়ান টাপ মাইরা দিছে। আরে শফিক ভাই সরি ভাই, আরে শফিক ভাই সরি ভাই, ওই বটটার জন্য তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি ভাই, সরি ভাই সরি। আর ভাই তুমি তো অনেক ভালো খেলো ভাই, ওই বটের জন্য তোমার অনেক কিছু বইলা ফেলছি ভাই, তুমি কিছু মনে করো না ভাই, সরি ভাই।